আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আর্টবোর্ড টুল দিয়ে আরও কী কী কাজ করা যায়। এটা আমি আজকে দেখাবো। তো আমি পার্ট ওয়ানে আর্টবোর্ড টুলের কিছু কাজ দেখিয়েছি, তো আজকে আমি আরও কিছু কাজ দেখাবো। তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে কিছু ডকুমেন্ট আমি ওপেন করে রেখেছি। তো এই ডকুমেন্টগুলো আপনি যখনই আপনি আর্টবোর্ডে, এখানে আর্টবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই যে আর্টবোর্ড যখন আপনি ক্লিক করবেন, দেখুন এখানে আর্টবোর্ডের যে নাম্বারগুলো এখানে শো করছে, নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর, নাম্বার ফাইভ, এভাবে আপনার সিরিয়ালি আর্টবোর্ডগুলো আছে। এখানে আমি আর্টবোর্ড প্রত্যেকটা আর্টবোর্ডের ভিতরে আমার যে ডিজাইন, যে এলিমিনেটগুলো আছে, সেই ডিজাইনগুলো আমি এখানে এই আর্টবোর্ডের ভিতরে রাখা আছে। তো এখন আমি আর্টবোর্ডের দ্বারা আমি প্রত্যেকটা, এখানে যদি আমি আরও আমার আরও কিছু ডিজাইন যদি আমি চাই যে আমি এই আমার এই পেজটাতেই আমি করব, সেটা আমি আর্টবোর্ড টুলের দ্বারা আমি জাস্ট এখানে এসে আমি জাস্ট এখানে এসে আর্টবোর্ডটা নিয়ে এখানে আমি এইভাবে আমি আর্টবোর্ডের আমার যে সাইজটা, ফাইলের যে সাইজটা আছে সেই সাইজটা অনুযায়ী আমি আর্টবোর্ডটা সাইজ করে আমি করতে পারবো। তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি উইন্ডোতে যাই, উইন্ডোতে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আর্টবোর্ড একটি অপশন আছে, সেই আর্টবোর্ডে আমরা ক্লিক করবো। এখানে দেখুন, এখানে আমরা এখানে যে কয়টা আর্টবোর্ডে আমি কাজ করেছি সেই কয়টা আর্টবোর্ড এখানে শো করছে, লাইক 11টা আর্টবোর্ড এখানে আমার আছে, এর নিচে 2টা আছে। তো আমি যদি চাই যে কোনো আর্টবোর্ড আমি বাদ দিতে, তাহলে আমি এখান থেকে এই আর্টবোর্ডটা বাদ দিতে চাই, আমি এখান থেকে এসে এখানে ক্লিক করব, এটা আমি এখানে ক্লিক করব। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে, এখানে এলো মুভ আপ, মানে কোন কোন আর্টবোর্ডের ভিতরে আপনি কাজ করতে চান সেই আর্টবোর্ডের ভিতরে আপনি, যেমন লাইক আপনি 5 নম্বরের কাজ, 5 নম্বর সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন, লাইক আপনি যদি চান 7 নম্বর, এভাবে আপনি ক্লিক করে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি চান যে এই ফাইলটাকে আপনি একবারে আপনি পিএনজি কিংবা জেপিজি, মানে এখানে 9টা ফাইল আছে, 9টা ফাইলে আপনি একসাথে সেভ দেবেন, মানে একসাথে আপনি এটা চাচ্ছেন যে আপনি একসাথে এই ফাইলগুলো সেভ, তখন আপনি এই আর্টবোর্ড টুলের দ্বারাই আপনি এটা করতে পারবেন। আপনি এখানে এডিটে যাবেন, সরি এডিটে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে এক্সপোর্ট, এক্সপোর্ট এসে আপনি এখানে ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে এসে আপনি এখানে এসে আমি এখানে জেপিজি কিংবা পিএনজি, আমি জেপিজি সিলেক্ট করুন, এখানে ইউজ টু আর্টবোর্ড, এখানে রেঞ্জ, যেমন আমার এখানে পেজ আছে 9টা পেজ আছে আমার এখানে, সেই 9টা পেজ এখানে রেঞ্জ আমার এখানে 1 থেকে 9টা পেজই জেপিজি হবে, তো আমি এখানে এক্সপোর্টে ক্লিক করব। ওকে, আমি এখন ডেস্কটপে যাই, দেখুন এখানে ডেস্কটপে আসি, দেখুন এখানে আমার ডেস্কটপে আমি 9টা পেজই আমি একসাথে আমি এটা ভালোভাবে কাট করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একসাথে আমি জাস্ট একটা ক্লিক করেই আমি আর্টবোর্ড টুলের ইউজের সহজ ব্যবহারের জন্য আমি এক, মানে সহজেই আমি কাজটা করতে পেরেছি। এখানে যদি আপনি লাইক এখানে যদি আপনি আরও 10টা আর্টবোর্ড নেন, তাহলেও আপনি এই সবগুলো আর্টবোর্ডকে আপনি একসাথে, মানে সবগুলো আপনি যদি এখানে আরও 10টা আর্টবোর্ড নিয়ে 10টা আর্টবোর্ডের ভিতরে আপনার ডিজাইন ইনপুট করেন, সেই ডিজাইনগুলো আপনি একসাথে চাইলে আপনি একসাথে জেপিজি কিংবা পিএনজি করতে পারবেন। আর এই আর্টবোর্ড টুলের আপনি এখানে যদি চান যে আপনি আর্টবোর্ড এখানে আরও কিছু আপনি এখানে আপনি আরও কিছু আর্টবোর্ড আপনি এখানে ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনি এখানে এসে করতে পারেন। তারপর এখানে এসে আপনি এখানে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ আর্টবোর্ড, এখানে ক্লিক করলে গেলাম আপনার একটা আর্টবোর্ড দেখুন তৈরি হয়েছে, এখানে আবার ক্লিক করবেন তৈরি হচ্ছে আর্টবোর্ড। তো এখন আপনি যদি চান এই আর্টবোর্ডের সাইজ করতে, সেক্ষেত্রে আপনি এখানে আসতে হবে কিংবা আপনি এখান থেকে এসে ক্লিক করতে হবে এখানে, এখানে যেমন আপনি এই আর্টবোর্ড আপনি এটা আমি একটু বড় করে দেখাচ্ছি, আপনি এখান থেকে কোন আর্টবোর্ডটা আপনি
এখানে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এটাকে যে এইভাবে এইভাবে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন মানে আপনার যেই সাইজটা লাগে সেই সাইজটা আপনার যে ওয়েব ব্যানারের যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী আপনি এটাকে ফাইলের মতন করে এটা আপনি এইভাবে সাইজ টেনে সাইজ করতে পারেন আবার এন্টার প্রেস করে আপনি এখান থেকে সাইজটা দিতে পারেন আর যদি ডিলিট করতে চান সেখানে কিবোর্ডের এখান থেকে আমরা ডিলিট করতে পারি এইভাবে আমরা আর্টবোর্ডের দ্বারা সহজে আমরা কাজ করতে পারি তারপর এখানে এখানে আরেকটা অপশন দেখে সেটা হচ্ছে যে আপনি যদি চান এই পুরো ফাইলটাকে আপনি এখানে মুভিং করবেন দেখুন আর্টবোর্ড সহই আমার ফাইলটা মুভ করছে আপনি যেখানে খুশি সেখানে নিতে পারবেন আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে যদি চান পুরো ফাইলটাই আপনি এই ফাইলটার ভিতরে আপনি এখন কাজ করবেন সেক্ষেত্রে আপনি এখানে মাউস দ্বারা মাউসের কার্সার দ্বারা এখানে ক্লিক করে নিতে হবে তাহলে আপনি এখানে এইটা এটা অ্যাক্টিভ আছে আর বাদ বাকিগুলো ইনঅ্যাক্টিভ মানে আপনি যদি এখন এটার ভিতরে যদি এখন আপনি দেখেন এখানে এইটার ভিতরে যদি আপনি আর্টবোর্ড যদি আপনি এখানে ক্লিক করেন যদি আপনি এখন ডিলিট বাটন ক্লিক করেন এখন শুধু এইটাই ডিলিট হবে মানে আর্টবোর্ডটা দেখুন শুধু এইটারই আর্টবোর্ডটা এখন ডিলিট হয়েছে বাকিগুলো এখানে আর্টবোর্ডগুলো আছে এখানে দেখুন আপনি এখানে দেখুন এই দেখেন সবগুলো আর্টবোর্ড কিন্তু আছে কিন্তু বাট এটা আপনি ডিলিট করেছেন এটা ডিলিট হয়েছে তো আমি আন্ডুতে ক্লিক করছি তো আরেকটা বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনার অনেক সময় আর্টবোর্ডের ভিতরে আমরা লোগোকে আমরা সেন্টার বা আমি এটা কপি করে দেখাচ্ছি কপি পেস্ট এইটার মনে করেন আপনার মিডিলে নিতে চান সেক্ষেত্রে আমাকে এখানে আসতে হবে এখানে এসে অ্যালাইন টু আর্টবোর্ড মিডিল তারপর আমি উপর নিচে চাই উপরে কিংবা বটম তো এইভাবে আপনি লেফট রাইট আপনি এখান থেকে খুব সহজে আপনার লোগোটাকে কিংবা আপনার ফাইলটাকে আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন লাইক এখানে আমার এই ফাইলটা আমার আর্টবোর্ডের বাইরে আছে তো এটা আমি ভিতরে নিতে চাই জাস্ট আমি এখানে এটাকে আমি গ্রুপ করে নিই জাস্ট এইভাবে এসে দিয়ে দিলে এটা ভিতরে চলে যাবে তো আশা করছি আপনারা আর্টবোর্ড দ্বারা আর্টবোর্ড দিয়ে আপনারা কাজ করবেন তাহলে আপনাদের ডিজাইন করতে অনেক সুবিধা হবে আরেকটা জিনিস দেখেন সেখানে হচ্ছে আমি এই ফাইলটা শুধু আমি সেভ দিতে চাই জাস্ট আমি এই ফাইলটাকে আমি সেভেজ দিয়ে আমি জেপিজি কিংবা পিএনজি করতে সেক্ষেত্রে আমি সেভ ফর ওয়েব দিয়ে করতে পারি এখানে এসে সেভ ফর ওয়েব এইভাবে আমি করতে পারি দেখুন আমি এই ফাইল এই এই পেজটাতে আমি এই পেজটাই আমি শুধু করবো আমি বাদ বাকিগুলো করবো না আমি স্কিপ দিচ্ছি শুধু এই পেজটাই আমি করবো বাদ বাকিগুলো করবো না সেক্ষেত্রে আমাকে এই পেজটাতে এইভাবে মাউসের ক্লিক রেখে জাস্ট আমি এখানে এসে ফাইলে এসে সেভ ফর ওয়েবে ক্লিক করব দেখুন এই পেজটা চলে এসেছে আমি যে পেজটাতে আমি আমার কার্সারটা রেখেছি ঠিক সেই পেজে এটা চলে এসেছে তো এইভাবে আমরা আমাদের ফাইলগুলোকে আমরা এখান থেকে পিএনজি বা জেপিজি এখান থেকে আমি সেভ দিতে পারি লাইক আমি আরেকভাবে সেভ দিতে পারি সেটা হচ্ছে আমি ফাইলে গিয়ে এক্সপোর্টে যাব এক্সপোর্টে গিয়ে এখানে থেকে আমি ফাইলকে জেপিজি আর্টবোর্ডে ক্লিক করে রাখতে হবে অবশ্যই এখানে এসে আপনি এখান থেকেও জেপিজি কিংবা পিএনজি করতে পারেন আপনি যদি পিএইচডি চান পিএইচডিও করতে পারেন এখান থেকে আপনি ফাইলটাকে আপনি বিভিন্নভাবে এক চান্সে আপনি সবগুলো আর্টবোর্ডকে আপনি মানে সবগুলো ফাইলকে আপনি একসাথেই জেপিজি বা পিএনজি করতে পারবেন আর যদি আপনি চান যে সবগুলো ফাইলকে আপনি পিডিএফ কিংবা এআই কিংবা ইপিএসে আপনি সেভ দিবেন মানে একসাথে এই ফাইলগুলো যাতে ইন্ডিভিজুয়ালি আপনি ফাইলগুলো পান একসাথে সেক্ষেত্রে আমাদের আমি ফাইলে যাব এখানে সেভে ক্লিক করে জাস্ট এখানে আমি জাস্ট পিডিএফ দিলে পিডিএফ কিংবা এআই দিলে এআই কিংবা ইপিএস দিলে ইপিএস দিয়ে এখানে ইউজ টু আর্টবোর্ডে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন রেঞ্জ আমি অলে ক্লিক করলে গেলাম আপনার শুধু একটা আসবে রেঞ্জে ক্লিক করেন এক থেকে নয় পর্যন্ত আপনার প্রত্যেকটা ফাইল ইন্ডিভিজুয়ালি আপনি পাবেন এখানে আপনি যদি সেভ দেন তাহলে প্রত্যেকটা ফাইলে আপনি ইন্ডিভিজুয়ালি আপনার এআই কিংবা ইপিএস ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা
আপনি পাবেন শুধুমাত্র এই আর্টবোর্ডটা ইউজ করে। কারণ আপনি যদি আর্টবোর্ড ইউজ না করেন তাহলে প্রত্যেকটা ফাইল আপনি ইন্ডিভিজুয়ালি পাচ্ছেন না, মানে প্রত্যেকটা ফাইলের একটা ফাইল হিসাবে আপনি পাবেন যদি আপনি আর্টবোর্ডে ইউজ করেন। তো এই হচ্ছে আপনার আর্টবোর্ডের কাজ। তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকার আসবে, আর আমার এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই চ্যানেলটাতে আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আমি আপলোড করব। এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সম্পর্কিত সকল সমস্যা সমাধান নিয়ে এখানে কিছু টিউটোরিয়াল আমি তৈরি করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।